এটা নিড়ানি মেশিন। এই মেশিনটা দিয়ে আপনাদের যাদের ভুট্টা গাছ রোপণ করেন, মরিচ বেগুন এই জাতীয় ফসল যারা করেন, তাদের যে দুই সারির মাঝে যে নিড়ানি করতে হয় বা ঘাস তুলতে হয় সেই কাজে ব্যবহার হয় এই মেশিনটা। আসসালামু আলাইকুম। আমরা আজকে যে মেশিনটা নিয়ে আলোচনা করব সেটা একদম দরকারি মেশিন বলতে পারেন, সবারই প্রয়োজন হবে, কারণ হচ্ছে এটা নিড়ানি মেশিন। এই মেশিনটা দিয়ে আপনাদের যাদের ভুট্টা গাছ রোপণ করেন, মরিচ বেগুন এই জাতীয় ফসল যারা করেন, তাদের যে দুই সারির মাঝে যে নিড়ানি করতে হয় বা ঘাস তুলতে হয় সেই কাজে ব্যবহার হয় এই মেশিনটা। তো আজকের পুরো ভিডিও জুড়ে এই মেশিনটা নিয়ে আলোচনা করব, এটা কী কী থাকছে, কীভাবে কাজ করছে এবং এটার লংজিবিলিটি কেমন, সব বিষয় নিয়ে। তো পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। আমি আপনাদেরকে একটু দেখাই, এই মেশিনটা দেখতে পাচ্ছেন খুবই একটা ছোট মেশিন, আমি একটু হাতে নিয়ে দেখাই আপনাদেরকে। দেখেন, যে কেউ এটা তুলে নিতে পারবে যে কোনো সময় এবং যে কোনো জায়গায় মুভ করে নিতে পারবে। এটা একটা টু স্ট্রোক ইঞ্জিন, 52 সিসি এই মেশিনটা। এটা হচ্ছে টু স্ট্রোক হওয়ার কারণে আপনাকে তেল মোবিল একসঙ্গে দিতে হবে এখানে। এবং মেশিনটা দেখছেন পুরোটাই মোটরসাইকেল ইঞ্জিন, এবং স্টার্টের বাকি মেশিনগুলোর মতো এটাও সেম, খুব হালকা টান দিলেই স্টার্ট দেওয়া সম্ভব। এবং এটা খুবই ছোট একটা মেশিন। আমাদের এখানে যে ফালগুলো লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফালের যে দৈর্ঘ্যটা আছে এটা হচ্ছে 12 ইঞ্চি। তার মানে আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনাদেরকে সারিবদ্ধভাবে যে ফসলটাই করবেন সেটা সারিবদ্ধভাবে করতে হবে এবং মাঝখান দিয়ে 12 ইঞ্চি জায়গা রাখতে হবে। এখন আপনি যদি চান যে না আমি 12 ইঞ্চি করবো না, আরও ছোটো করবো, সেটার জন্য আপনারা এখান থেকে একটা হেড আপনারা খুলে রাখতে পারবেন। এটা দুইটা আলাদা আলাদা করা আছে, তখন আপনি 6 ইঞ্চি বা 4 ইঞ্চি ওজুক উইডিং করতে পারবেন, সেটা নিড়ানি দিতে পারবেন, সেই সিস্টেমটাও আছে। আপনারা চাইলে আরও মডিফাই করতে পারবেন জিনিসটাকে, যেহেতু এটাতে খুবই সিম্পল একটা জিনিস, আপনারা যে কোনো কাজে ব্যবহারের ক্ষেত্রে এটা করতে পারবেন। তবে এটা দিয়ে যেটা লাভ হচ্ছে, আমি আপনাকে এখানে দুইটা অংশ দেখাই জমির। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানকার জায়গাটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে চাষ করা হয়েছে, মানে এটা দিয়ে উইডিং করা হয়েছে। এটা দিয়ে নিড়ানি করার কারণে এখানকার ঘাস বা মাটিটা উর্বর করা হয়েছে। এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে দেখাই, এই জায়গাটাতে এখনও আমরা এটা দিয়ে নিড়ানি দিই। তো এটাতে আপনারা বুঝতে পারবেন যে নিড়ানি দেওয়ার পর কীরকম আর নিড়ানি দেওয়ার আগে কীরকম ছিল। তো আমরা যেখানে আসি এখানে অলরেডি খুব একটা বয়স হয়নি ভুট্টাগুলোর, আরও একটু সময় লাগবে, তখন আরও সুন্দর দেখানো যেত আর কি, ঘাসও একটু কম ছিল। তারপরও আমরা চেষ্টা করেছি এবং মাটিটা এত উর্বর হয়েছে যে এখন সার যে প্রয়োগ করবে সেটাতে খুব ইজিলি সার দিলেই বাকি কাজগুলো নর্মালি যেভাবে হয় সেভাবেই হতো। তবে একটা বিষয় আমরা এখানে লক্ষ্য করেছি যে হাতে যেটা করা হয়, হাতের কিন্তু মিনিমাম অনেক সময় লেগে যায়। হাতে যখন আপনি নিড়ানি করবেন তখন যে সময়টা লাগবে তার দেখা যায় যে 10 ভাগের 1 ভাগ সময় একটা মেশিন দিয়ে সম্ভব, কারণ আপনি 2টা লোক যদি নেন, একটা 1% জমি হাত দিয়ে নিড়ানি করতে অনেক সময় লেগে যাবে। সেটাতে উর্বরের যে ক্ষেত্রটা সেটা এটা দিয়ে আপনি মেক আপ করতে পারবেন। এই মেশিনটা তখন আপনার যে উইডিং করা হয়, যে নিড়ানি দেওয়া হয়, সেই নিড়ানির এই কাজটা সে সেমভাবেই করে দেবে। এবং মেশিনটা ছোট হওয়ার কারণে এই ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার হাতে কোনো ওজন পড়বে না, আপনি খুব সিম্পলি এটাকে মুভ করতে পারবেন। নিচে 2টা চাকা দেওয়া আছে, চাকাটার কারণে আপনার মেশিনটার কোনো ওজন আপনার হাতে পড়বে না, এই চাকার উপরেই পুরো ওজনটা পড়ে যাবে। অন অফ সুইচ এখানে দেওয়া আছে, এবং পিক আপ বাড়ালেই ওটা ঘুরবে, পিক আপ না বাড়ালে সেটা ঘুরবে না। এবং এখান থেকে আপনারা এটাতে যেটা দেখতে পাচ্ছেন, এখানে সুন্দরভাবে হাতের মধ্যেই আপনি চাইলেই মুভমেন্টগুলো সেটা করতে পারবেন এই মেশিনের। আর যেটা বিষয় হচ্ছে, আমরা সবসময়ই দেখেছি যে লেবার কস্টিংটা যে বিষয়টা, এটা ফ্যাক্ট, এটা বিশাল ফ্যাক্ট। কারণ হচ্ছে আপনার লেবার কস্টিংটা খুব বেশি হয় এখন, এখন লেবার পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটাকে আবার খরচটা বেশি দিতে হয়। তো সব মিলায়ে দেখা যায় যে আপনাদের মেশিনের বিকল্প এখন আর নেই, আপনাকে মেশিনে আসতেই হবে। তো আমরা এই জন্যই চেষ্টা করি যে মেশিনগুলো আপনাদের খুব কাজে লাগবে সেই মেশিনগুলোকেই নিয়ে আসতে। তো আমরা এটাও নিয়ে এসেছি, আপনারা এটা চাইলে যে কেউ নিতে পারবেন, এবং এটাকে আপনারা চাইলে আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন, সেটা আপনাকে মডিফাই করে নিতে হবে, যেহেতু এটা ইঞ্জিনটাকে আপনি যেভাবে চান ব্যবহার করতে পারেন। তবে আপনাদের দেখা যায় যে খরচটা আপনার হাত দিয়ে নিড়ানি দিলে হয় সেটার প্রায় 9 ভাগই কমে যাবে খরচটা, কারণ আপনি এটা দিয়ে ওই কাজগুলো করে নিতে পারবেন। এবং 1 লিটারে তো আমি বললাম প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো এটা চলবে, যেহেতু 2 স্ট্রোক ইঞ্জিন, তেল খাবে কম।
তো সব মিলিয়ে এই ইঞ্জিনের এগুলো নিয়েই ছিল আজকের মোটামুটি রিভিউ বলতে পারেন। আরও যদি কোনো কিছু জানার থাকে আমাদের ওয়েবসাইটে এটা ডিটেলস দেওয়া থাকে, আপনারা দেখে নেবেন, ওখানে ভিডিও দেখা থাকে সেটাও দেখে নিতে পারবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। তো আর প্রোডাক্টটা যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কল করবেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ার মাধ্যমে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।